ঐতিহাসিক স্মল হিট পার্কে স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য দীর্ঘদিন থেকে স্বপ্ন দেখে আসছিলেন বার্মিংহামে বসবাসরত বাংলাদেশিরা। সেজন্য বার্মিংহাম সিটি কাউন্সিল থেকে প্ল্যানিং পারমিশনও দেওয়া হয়েছিল, কিন্তু প্ল্যানিং পারমিশনের পর 3 বছর অতিবাহিত হলেও কোনো কাজ শুরু করেনি সংশ্লিষ্ট কমিটি, ফলে গত 30 জানুয়ারি এই পারমিশনের মেয়াদ শেষ হয়ে গেছে। সেই সাথে অনিশ্চিত হয়ে পড়েছে স্থায়ী শহীদ মিনার নির্মাণের পরিকল্পনাও। বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমানের রিপোর্টে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্মলিক পার্কে স্থায়ী শহীদ মিনার নির্মাণ কার্যক্রম অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। বার্মিংহাম সিটি কাউন্সিল 3 বছর আগে এর প্ল্যানিং পারমিশন দিলেও এই সময়ের মধ্যে কোনো কাজ না হওয়ায় গত 30 জানুয়ারি এর নির্ধারিত সময় অতিবাহিত হয়েছে, ফলে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করতে হলে আবারও নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। এছাড়া প্ল্যানিং পারমিশন পাবার পর শহীদ মিনার নির্মাণের জন্য বিভিন্ন জনের কাছ থেকে আদায়কৃত প্রায় 70,000 পাউন্ডের চাঁদা এখন কিভাবে ফেরত দেওয়া হবে তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। আজ প্রায় 3 বছর হতে চললো আমাদের শহীদ মিনার প্ল্যানিং পারমিশন পাওয়া হয়েছে, কিন্তু এই শহীদ মিনার প্রতিষ্ঠা করার ব্যর্থতা না করার ব্যর্থতা কার? স্থানীয় সহকারী হাইকমিশন বার্মিংহামের অথবা যারা আমাদের এই শহীদ মিনার নীতি নির্ধারণ ছিলেন তাদের? 1,000 পাউন্ডের চাঁদাটার প্রক্রিয়াটা আমরা মেনে নিতে পারিনি। চাঁদা দিয়ে আপনি যে কাউকে যে কোনো ব্যবসায়ীকে আপনি করে নিলেন যা শহীদ মিনার আদর্শের সাথে যায় না। হাই কমিশন যে কুলামেলা কথা বলেছে সেই কাজটি কিন্তু এই যে বর্তমান কমিটি ছিল তারা করা উচিত ছিল, কিন্তু তারা এখন পর্যন্ত কেন মুখ খুলছেন না? 31 তারিখ চলে গেছে, প্ল্যানিং পারমিশনের ডেট চলে গেছে, এখন পর্যন্ত আমরা কোনো আপডেট পাচ্ছি না। কমিউনিটির কাছে কি তাদের কি কোনো দায়বদ্ধতা নেই? এছাড়া স্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রক্রিয়া বিভিন্ন কারণে এই প্রজেক্টের সাথে বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনকে যুক্ত করা হয়। হাইকমিশন যুক্ত হওয়ায় স্থায়ী শহীদ মিনার নির্মাণ হবে বলে কমিউনিটিতে আশা সঞ্চার হলেও এখন নির্ধারিত সময় অতিবাহিত হওয়ায় বর্তমানে বিরাজ করছে হতাশা। এ ব্যাপারে সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান কয়েক দফা বৈঠক করেছেন কাউন্সিলের সাথে। তার কাছে জানতে চাইছিলাম বর্তমান অবস্থা সম্পর্কে। বার্মিংহামের স্মল হিট পার্কে যে শহীদ মিনার তৈরির যে প্রজেক্ট বাংলাদেশ কমিউনিটির, সেটার সাথে নীতিগতভাবে যুক্ত যে কমিটি, বর্তমান যে কমিটি আছে তারা হয়তো কাজটা শুরু করতে পারেনি। তো পুরো বিষয়টা নিয়ে আরেকটু ভালোভাবে জানবার জন্য আমি 31 তারিখে কাউন্সিল প্রধান ইয়ান ওয়ার্ডের সাথে দেখা করি। তারা এই কমিটিকে সরাসরি কমিউনিকেট করবেন যে তারা যেন এই প্ল্যানিং আবেদনটা আরেকবার করেন। এদিকে স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য 5 সদস্যের একটি কমিটি থাকলেও তারা কেন নির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেননি তা জানতে চাওয়া হলে তাদের মধ্যে কেউ কথা বলতে রাজি হননি। এই সেই ঐতিহাসিক স্মলিত পার্ক যেখানে স্থায়ী শহীদ মিনার করণের জন্য বার্মিংহাম সিটি কাউন্সিল পারমিশন দিয়েছিল, কিন্তু সেই পারমিশনের মেয়াদ চলে যাওয়ায় এখন প্রশ্ন উঠেছে আদৌ আসলে এখানে কোনো শহীদ মিনার হবে কি না? তাহলে কি 75,000 বাংলাদেশিদের স্বপ্ন দুলুস্যাত হয়ে গেল? এটাই এখন সবার প্রশ্ন। মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ, বার্মিংহাম।